হোলি উৎসব হলো কেন? একটু মন দিয়ে শুনুন মাইরা। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী। ভক্ত প্রহ্লাদকে তার বাবা বলেছিল, ওং নম ভগবতে বাসুদেব না বলে তুই বলবি ওং নম ভগবতে হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরায়ও বলবি কিন্তু ভগবতে বাসুদেবায়ও বলবি না। কিন্তু ছেলে শুনল না, নম ভগবতে বাসুদেবায়ও বলতে লাগলো। ছেলেকে মারবার জন্যে পাহাড় থেকে ফেলে দিল, মরেছিল। জোরে বলুন, জোরে বলুন, মরেছিল। এক, ছেলেকে বিষের নাড়ু দিয়েছিল তার মা, মরেছিল। সাপ রেখে, সাপের মধ্যে রেখেছিল, সাপে কামড়েছিল। জোরে বলবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার শেষ উপায় দেখলো কি? শেষ উপায় দেখলো কি? হিরণ্যকশিপু চিন্তা করলো, হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এইদিকে এইদিকে এইদিকে, হোলি উৎসব কেন হল? হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে একটা বর পেয়েছিল, ব্রহ্মা একটা শাড়ি দিয়েছিল, বলে হোলিকা এই শাড়ি পরে তুমি আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবলো যে প্রহ্লাদকে মারতে গেলে এই একটা উপায় আছে, হোলিকা ব্রহ্মার দেওয়া শাড়িটা পরে তুই আগুনে প্রবেশ কর, প্রহ্লাদকে নিয়ে প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা, ভালো জিনিস ভগবানের কাছে কৃপা করে যদি পান আর ভক্তের উপরে যদি ব্যবহার করে দিন তবে আপনার সর্বনাশ হয়। ব্রহ্মার ওই শাড়িটাকে পরে ভক্ত প্রহ্লাদকে যখন নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলো, তখন ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন? অশুভ শক্তি দূর হলো আর শুভ শক্তির আগমন হলো। এই জন্যে তখন থেকে নাম হলো হোলিকা দাহন, হোলি উৎসব। এমন এমন জায়গাতে আছে যেখানে দেখবেন ওই হোলিকার মূর্তি তৈরি করে তাকে পোড়ানো হয়। কেন? অশুভ শক্তিকে দূর করো, শুভ শক্তির আগমন করো। মায়েরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলেছেন বসন্ত উৎসব, এটাকে বলেছে বসন্ত উৎসব। আর একটা কথা শুনে নিন, দোল পূর্ণিমার দিনে আপনারা ফাগ মাখামাখি করেন না? জোরে বলুন, হ্যাঁ না না, হ্যাঁ না না বলতে হবে, মাখেন না নাকি? দোল পূর্ণিমার দিনে ফাগ মাখেন না? ফাগ ফাগ ফাগু ফাগু ফাগু, ওটাকে কি বলছে? আবির 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 মাখেন না? যে ওটাকে ফাগু বলা হয়, ফাগু খেলা, আবির মাখেন তো? আচ্ছা মায়েরা, আবির মাখাটা কেন হলো? আবির মাখবেন কিভাবে? আজ শিখে যেতে হবে আপনাদের, আবির কেন মাখবেন একটু শুনে নিন। ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে, কৃষ্ণ বলছে মা রাধার শরীর কত, রাধা কি সুন্দর পরিষ্কার সাদা আর আমি কালো, আমাকে কত খারাপ লাগে রাধার কাছে, না মা কিছু একটা ব্যবস্থা করো। বলছে শোন, আজ দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, এই দেখ তোকে আবির দিলাম, রাধার মুখে মাখিয়ে দি, রাধার মুখটা অন্যরকম হয়ে যাবে, ব্যাস তুইও যেমন হবি ওই তেমন হবে। এখন কৃষ্ণ কী করলো? মায়ের কোল থেকে গিয়ে রাধারানীর মুখে আবির লাগিয়ে দিল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, আবির খেলার দিন আপনারা কী করবেন? আবির খেলার দিন আপনারা আবিরটাকে নিয়ে প্রথমে ভগবানের শ্রীচরণে, তারপর রাধারানীর শ্রীচরণে দিয়ে, তারপর নিজের মাথাতে, ভক্তদের মাথাতে দেবেন, তার আগে দেবেন না। কেন? রাধারানী এবং কৃষ্ণের চরণে দেবা। প্রত্যেকজনকে বলে রাখি, আগামী দোল পূর্ণিমা 11ই চৈত্র প্রত্যেকটি নরনারীর কাছে আমার নিবেদন রইল, আপনারা কি করবেন? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আবির দেবেন, তারপর সেই আবির ভক্তদের মাথায় দেবেন, তবে কিন্তু দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া আপনার বেকার হয়ে যাবে। বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই মিলে হাত তুলে গান, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গির নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। যার হাত আছে তিনি তাড়ি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একবারে মহাপ্রভু হাত তুলে গাইতো, আপনারা হাত তুলে গান, হাত তুলে একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার আছে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে।
আমি আরো সুন্দর চাইছি, আরো সুন্দর। মহাপ্রভু ছবি দেখেছেন, জোরে বলুন, দেখেছেন? হাত নিচে থাকে না উপরে থাকে? তাহলে বলুন তো মায়েরা, একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, তুমি হাতটা তুলে আছো কেন? বলে হাতে তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যে আসবে তাই তুলবে না, তার মানে কি তোদের পরের জন্মে যে আসবে সে হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছে। তাহলে মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলে থাকতে পারে, আপনারা মহাপ্রভু জন্য 5 মিনিট তুলতে পারবেন না? সবাই তুলুন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলে এতদিন আসছেন ভালো লাগলো সবই খারাপ লাগলো, কি বলবো না, শেষে আবার কমিটি যদি কিছু বলে, না বলে দেবো, বলে দেবো, আমি তো না বলে যাবই না। আসলে তাকান মায়েরা, সবাই হাত তালি দিলেন হরে কৃষ্ণ নামে, দুই চারজন দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদের জন্যে ভালো লাগলো, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে এরা, এদের জন্যে ভালো লাগলো, কি সুন্দর ভদ্রলোক। মানে আপনারা সব বোকা লোক আর এরা সব বুদ্ধিমান, হ্যাঁ কেন বলুন তো, বোকাগুলো তার এদেরকে শিখিয়ে দেবেন। বিজ্ঞানে আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন, হরিনাম করতেন, মানে তিনি তার 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 যে ভগবান তাকে তিনি ভজন করতেন, মানে আইনস্টাইনের যে ভগবান তাকে তিনি ভজনা করতেন, মানে নিজের জাতির যে ভগবান ভজনা করতেন। আপনাদের কাছে নিবেদন রইল, বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা, বিরাট কোহলি 6-এর পর 6 মারছে সচিন টেন্ডুলকারে ওভার করলো, সে কে? বিরাট কোহলি। সে কি করে? চিরকাল নিরামিষ খায়। বিষ্ণুপ্রিয়া দেবী কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? যদি মন দিয়ে শোনেন, আপনাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে একটা মহাপ্রভুর কথা শোনাব, রাজি আছেন? হাত তুলে বলবেন। আসতে দক্ষিণ চব্বিশ পরগনার মাটি হচ্ছে তত্ত্বের মাটি, এখানে আমি যত জায়গায় গান করি প্রত্যেকটি জায়গাতে তত্ত্ব যত বলবেন মানুষ তত গ্রহণ করে, তাই তো? একটু শুনবেন, নিমাই মহাপ্রভু তিনি দেহ রেখেছিলেন কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে, জয় জগন্নাথ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, জেনে বলুন হা না না। প্রশ্ন হবে বিষ্ণুপ্রিয়া তিনি কোথায় বিলীন হলেন? তাকাবেন তাকাবেন, এইটি বলার জন্য পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনে নেবেন, চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির জন্যে পৃথিবীর ইতিহাসে তার নামটি সোনার অক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেব, বাবারে অন্য জায়গায় বলে, কিন্তু আপনার দিব্যি বলছেন, বলুন, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনে, শ্বশুর মশাই বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, কি বলে, এই তাপস, একটি ডিজাইনের ডাক, লজ্জা পর্যন্ত করছে, ঠাকুমা যেন নাতিকে ডাকছে আর কি, না না কত লজ্জা, শুনে রাখুন, এখনকার মেয়েরা দেবেন স্বামীর নাম ধরে ডাকে শ্বশুর মশাই কাছে, শাশুড়ির কাছে। ও মায়েরা, আমার মা বেঁচে ছিলেন প্রায় 80 বছর, আসতে, আমার কাকিমা বেঁচে আছেন এখনো 65 বছর, কিন্তু আমার মা জীবনে আমার বাবাকে কোনোদিন নাম করে ডাকে নাই, কি বলেছে, শুনছ গো প্রদীপের বাবা, দিদির নাম দুর্গা ছিল, শুনছ গো দুর্গার বাবা, শুনছ গো প্রদীপের বাবা, হ্যাঁ গো শুনছ, আপনাদের এখানে সব হ্যাঁ গো হ্যাঁ গোই বলে বোধ হয় নাকি, হ্যাঁ আপনাদের ভালো, একটু শুনবেন, এইদিকে মায়েরা স্বামীর নাম করে ওরা এখনো ডাকে না, যেমন আমার কাকিমা গুরুমন্ত্র নেয় নাই, আমাকে বললো প্রদীপ এক কাজ কর, বলে কি তোর গুরুকে ডেকে একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দিই, বললাম ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমি গুরু বাবাকে বললাম বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র টন্ত্র দিয়ে চলে যাবে, আমি গানে চলে গেলাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে শোনো মা হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবে তারপর গুরুমন্ত্র ভজন করবে, কেন না হরে কৃষ্ণ হলো মহামন্ত্র তারপর গুরুমন্ত্র, আগে মহামন্ত্র তারপর গুরুমন্ত্র, তো তাহলে তোমার কোনো অসুবিধা নেই? বলে না কোনো অসুবিধা নেই, আমি কীর্তন করে বাড়ি গেছি আর বলছে বাবা সবই তো ভালো হলো রে, গুরুদেব নাম দিয়ে গেল কানে ভালো লাগলো, কিন্তু এক জায়গায় গণ্ড হয়ে গেল, বলে কি, বলেছে হরে কৃষ্ণ নামটা বলতে হবে তারপর গুরুমন্ত্র ভজন করতে হবে, তুই তো জানিস হরে কৃষ্ণ নাম আমার বলা যাবে না, বলে কেন আমি বলতে পারি না কেন জানিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না, কি বলছেন, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে, কাকার নাম কি,
জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কই বলুন কি রাম। এখন বলছে তোর আমার কাকিমা কোনো অসুবিধা নাই, কাকুর নাম হলো রাম তো কোনো অসুবিধা নাই, তুই স্বামীর নাম রাম ও তো ভালো কথা। বলছে তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করতে পারবো না, হলো কি না হলো তোমাকে তো বলতে হবে। বলছে না আমি একটা বুদ্ধি করেছি, তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা রেখেছি, হেলা ফেলাই হয়েছে বলে ফেলা রেখেছি। আজ থেকে আমি কি বলবো জানিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা। কি কাণ্ড গো কাকিমা, তোমার ঘটে বুদ্ধি আছে বলা যাবে? সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, চৈতন্য চরিত গ্রন্থ মাথায় কাপড় নেবেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যখন বিয়ে হয়েছিল, নিমাই যখন সন্ন্যাস নিল তখন নিমাইয়ের বয়স হলো 24। জোরে বলুন হানানা আস্তে, নিমাইয়ের বয়স ছিল 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। নিমাইয়ের বয়স কত? 24। ছোট কত? 10 বছরের ছোট বড়। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে সেদিন থেকে 14 বছরের মেয়ে, মানে আপনাদের এখানে ক্লাস 9 পড়ে যে মেয়েটা, সেই মেয়েটার নাম হচ্ছে, সেই মেয়েটার বয়স 14 বছর। বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে শুধু কি করে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা পারলেন না, বিষ্ণুপ্রিয়া চরিত্র দেখুন, এসব শুনলে আপনাদের কৃষ্ণ তত্ত্ব জানা হবে, আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা মাঘ মাসের সময় বিছানা থেকে 7টা কম উঠতে পারেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা ভোর 4টের সময় গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এই প্রিয়া তুই মরে যাবি যে রে। বলে কেন? কিছুই খাস না, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ বল কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে না কাঁদতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। কত দামি দামি কথা দেখুন, স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলে গেছে, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কিছু খাবি না? খাই তো, আপনার দিনের মাথায় 3 বা 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় 1 বার খায়। কখন তাকাবেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, ধানটা খুঁটতে খুঁটতে চাল বের করে হরিনাম করিতে চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খায় সন্ধ্যাবেলায়, এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগে নইলে ভগবানকে পাওয়া যায় না, ভোগে ভগবান পাওয়া যায় না। জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয় তবে ভগবানকে পাওয়া যায়। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন, ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে, কে বলুন? কে বলুন কে? বাহ খুশি আমি, সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে, কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ বাড়ি গিয়ে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। সচিমাতা ভালো করে বলছে বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া সেজে নে রে, আমার নিমাই এসেছে, দেখতে যাবি? নিত্যানন্দ আগলে বলল, সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে মাটিতে পড়ে কাঁদছে, আর সচিমাতা চলে গেল নিমাই দেখতে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে কাঁদছে চোখের জলে ভেসে। মেয়েরা মেয়েদের শত্রু, ভালো করে শুনবেন, মেয়েরা মেয়েদের শত্রু, সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না। প্রমাণ দেখুন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? যেমন প্রশ্ন তেমন উত্তর। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, কি বললে দিদি? আমি ভাগ্যহীনা?
তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, যারা শাস্ত্র পড়েন তারা জেনে নিন, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। কোথায় বর্ণনা আছে? চৈতন্য চরিত গ্রন্থে। রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছরের মেয়েটা যখন অঘোর ঘুমাচ্ছে, তখন দরজায় ধাক্কা দিচ্ছে কে? নিমাই। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো, ও কে, কে তুমি? আমি এসেছি। তুমি? আমি গো তোমার, আমি তোমার, বুঝতে পেরেছি আমি, তুমি এসেছ। দরজা খুলবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিনয় অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। দরজা খুলো। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, তাকান আমার দিকে। দরজাটা খুলে মাথার কাপড়টা নিমাই পেছনে, বিষ্ণুপ্রিয়ার মাথার কাপড়টা এরকম করে নিয়েছে। প্রিয়া, মাথায় কাপড় নিয়ে আমার পেছন করে দাঁড়ালে কেন? আমায় একবার দেখবে না? না। অভিমান হলো? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে একবার চাই না, তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলল, আমার তো তাকাতে ইচ্ছা হয়, কিন্তু তোমার দিকে তাকাতে পারি না। কেন জানো? শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। বিষ্ণুপ্রিয়া নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে হয়, তার পতি যে গোবিন্দের চরণ পায়, নারী যদি নারীর মতো হয় মা, ভগবান পাই তার স্বামী। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামী ছিল চিন্তামণি, আর নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, পরমহংসদেব তৈরি করে দিয়েছিল। আপনার নারীর মতো নারী হলে আপনার স্বামী অনেক উপরে উঠতে পারে। প্রমাণ দেখো। নিমাই বলে উঠল, প্রিয়া, আমি জানি আমি চলে যাব, কিছু জানার আছে? শুধু একটা কথা জানবো, যে তোমায় ডাকে, যে তোমার নাম করে, তার এত কষ্ট হয় কেন? এতজন কীর্তন শুনছেন, খুব একটা ভাইটাল প্রশ্নের উত্তর শুনে নিন। ফোনের মাধ্যমে প্রায়জন আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু, যে হরিনাম করছে তার ঘর ফুটে জল পড়ছে, যে হরিনাম করছে তার বাড়িতে অসুখ বেসুখ লেগেই আছে, কিন্তু যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জামার কলার ধরে টাকা আদায় করে নিচ্ছে রাস্তাতে, ওদের কিছু হচ্ছে না কেন? ওরা বুক ফুলিয়ে ঘুরে বাচ্চা, ওদের কিছু হয় না কেন? আমি তাদেরকে একটা উত্তর দিই, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যেদিন তোমার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আর যারা হরিনাম করো, ভগবানের নাম করো, যাদের কষ্ট হয়, জেনে রাখো তোমাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, চোখের জলে ভেসে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ করতে। মায়েরা, ভক্ত চোখের জলে ভাসে, কিন্তু ভগবান যে চোখের জল বড় ভালোবাসে। নিমাই বলে উঠল, যে ভগবানকে ডাকে, ভগবান তাকে ধাক্কা মারে কেন জানো? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। প্রিয়া, আমি চলে যাব, যাবার আগে আমার কাছে কিছু চাইবে না? না।
বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে, স্ত্রী কিছু চাই না, আমি চাইব না, আমি চাইব না। 14 বছরের মেয়েটার ত্যাগ দেখো, এতদিন পরে স্বামী এসছে প্রশ্ন করছে, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে না কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাই। দেবে প্রভু তবে দাও, তোমার ওই খরম যুগল আমায় দাও, আমি নবদ্বীপে তোমার মন্দিরে বসে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন বাবা, মহাপ্রভু যেমন বিলীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মন্দিরে হ্যাঁ বিলীন হয়ে গেছিলেন নাম করতে করতে। দেখবেন মেদিনীপুর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খড়গপুর রেল স্টেশন, জেরে বলুন। হ্যাঁ না, জেরে বলুন। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হল ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন ভক্ত বাস করেন, তার নাম কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রীর নাম কি দুরিকা দেবী। মনে রাখবেন, স্বামীর নাম কি কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি মায়েরা দুরিকা দেবী। তো দুজনে মিলে কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা গণ্ডগোল ছিল, কি বলুন তো, অভাব ছিল। মায়েরা টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক না কেন, সংসারে যদি সন্তান না থাকে তবে সেই সংসার পরিপূর্ণ হয় না। মেয়েরা দেখবেন সবসময় মা হতে চায়, আপনার সোনার বালা সোনার মালা চারতলা বাড়ি আছে গাড়ি আছে, কিন্তু আপনি যদি মা না হতে পেরেছেন তবে আপনার জীবনে কোনো লাভ নাই। দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপায় তুমি কিছু পেতে পারো। কৃষ্ণ মণ্ডল বলল, শোনো দুরিকা, আমি জগন্নাথ মন্দিরে যাব কিন্তু কিছুই চাইব না। বলে কেন চাইবে না? যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। তাই কৃষ্ণ মণ্ডল জগন্নাথ মন্দিরে চলল, সবাই মিলে চলুন, জয় জগন্নাথ দেবী কি, একসঙ্গে দেবেন, জয় জগন্নাথ দেবী কি। সবাই মাথায় কাপড়, আমি বারবার বলেছি, জগন্নাথ মন্দিরে চলল কৃষ্ণ মণ্ডল এই গানটা গাইতে গাইতে। কি গাইছে? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নামে একটু তালি দিতে হয়, কারণ কারণ আপনি তো যেতে পারেননি, এখান থেকে দিন না। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ ধনী ধনী জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ দেবী কি জয়। উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলবেন, জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখে পলক আছে না নাই, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের কৃষ্ণের আরেকটা রূপ জগন্নাথ, কিন্তু কৃষ্ণর চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল। কেন গোল হলো মা তাকাবেন? কৃষ্ণের চোখ পটল চেরা কেন?
কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার সমান। তিনি জগতের নাথ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, বড়লোক গেলেও যা, গরিব গেলেও তা। এই জন্য জগন্নাথের আরেক নাম কি, জগন্নাথ মানে চোখ দুটো গোল। এই দিকে তাকাবেন, আপনারা সবাই হাত তুললেন যে আমরা জগন্নাথ মন্দিরে গেছি, কিন্তু কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে যা বলল আপনারা সেটা কোনোদিন বলতে পারবেন না। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলল, ও গো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব বলে এসেছিলাম, কিন্তু ও গো জগন্নাথ, তোমার কাছে কি চাইব, তোমার কাছে চাইবার মতো তো কিছু নাই। তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি। আরে কৃষ্ণ, এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেছেন, এত বড় কথা কেউ বলতে পেরেছেন? আরে বাবা, প্রিয় ভক্ত না হতে পারলে কোনোদিন বলা যায় না। কৃষ্ণমণ্ডল বলছে, ও গো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার তো পা নাই তুমি দেবে কি। তবে ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চায় আমি তা চাইব না, তোমার কাছে লোকে যা চায় আমি তাই চাইব না। ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইবো যা কেউ চাই না। ও গো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, যদি দেবে তবে আমাকে এইটাই দাও কি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি গো, ও গো জগন্নাথ, সুন্দর চাওয়াটা দেখুন, চাওয়াটা কি চাইলো দেখুন, কৃষ্ণ ভক্ত সন্তান। আমি তোমার কাছে কি চাইব জানো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যে এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মেয়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি ভগবানের কাছে দরখাস্ত দেবেন কোন কালি দিয়ে, কোন কাগজ দিয়ে, তাকিয়ে দেখে নিন মায়েরা। চোখের জলটাকে যদি কালি করা যায়, আর হৃদয়টাকে যদি পাতা করা যায়, যদি হৃদয়ের মধ্যে চোখের জল ভিজিয়ে ভগবানকে ডাকা যায়, পারমিশন তার তাড়াতাড়ি হয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ যেন বলতে চাইলো, ওরে কৃষ্ণমণ্ডল যা, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান তোকে তাই দিলাম। আজকে হরিবাসরে যারা মন দিয়ে বসে আছেন, এত কষ্ট করে বসে আছেন, তাদের জন্যে এই প্রভুর মন্দিরে প্রার্থনা করে গেলাম। যারা কীর্তন শুনতে এসছেন, সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার ছেলেকে মাস্টার হতে বললেন না কেন, ইঞ্জিনিয়ার হতে বললেন না কেন, ডাক্তার হতে বললেন না কেন, কেন আপনি বললেন কৃষ্ণ ভক্ত? ও মায়েরা, নিমাই যখন বাবার পিণ্ড দিতে যাচ্ছে, শচীমাতা বললো, নিমাই বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কী হয়? বলে সাত বংশোদ্ধার হয়। শচীমাতা বলেছিল, শোন, সাত বংশোদ্ধার হয় যদি তুই পিণ্ড দিস। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়, কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয়, তা চোদ্দ বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে। আজকে যারা কীর্তন শুনতে এলেন, তীর্থস্থানে যাবার সময় সবার হয় না। যারা তীর্থস্থানে যেতে পারে না, তীর্থস্থানের ফল আপনারা পেতে পারেন দুটো উপায়ে। আপনার কেশবনগরে কোনো বয়স্ক মানুষ যদি তীর্থস্থানে গেছে, আপনি তার বাড়ি একবার প্রণাম করতে যাবেন।
তিনি আশীর্বাদ করবেন, আপনি তার কাছ থেকে কিছুটা ফল পেয়ে যাবেন। যদি আপনার বান্ধবী আপনার বয়সের কেউ গেছে, আপনি তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। একটা বাচ্চা মায়ের কোলে গিয়েছিল তীর্থস্থানে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করবেন, দেখবেন কিছুটা ফল পেয়ে যাবেন। আর একটা কারণে আপনারা ফল পেতে পারেন, তাকাবেন, যদি কেউ বাড়িতে একাদশী পালন করতে পারে, একটু হাত তুলে দেখান কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ, খুব খুশি তো আমি, শিবরাত্রি করে না কিন্তু একাদশী করে, একবার হাত তুলে দেখান কারা কারা করেছেন, ইউটিউবের মাধ্যমে বেরোবে, আপনারা দেখান। বাহ, সুন্দর সুন্দর, হাত নামান। যারা একাদশী করেন তারা আমাকে একটু উত্তর দিন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একটু জোরে বলুন, এত এত আস্তে বললে হবে না, জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, মেয়ে কি করে হলো তত্ত্বটা শুনে নিন। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর 100 বছর ধরে যুগ, ও মায়েরা কারা একাদশী করছেন, হাত তুলেছেন, তার আগে জেনে নিন একাদশীটা কেন করছেন, কি কি ফল হবে আপনাদের। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কার? একটা অসুরের। অসুরটা যখন দেখলো ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে দিল, অসুর তখন ছুটে গিয়ে বিষ্ণুকে বলল, এই যে খুব তো লড়াই করছিলে, এবার কোথায় ঢুকলে, তোমাকে শেষ করে দেবো আমি। অসুর যখন আঘাত করতে যায় ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে আসে, সেই জ্যোতি থেকে সৃষ্টি হয় একটা সুন্দরী রমণী। সেই মেয়েটি জন্ম নিয়ে একবার অসুরটাকে মস্তকটা ছেদন করে দেয়। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটিকে বলল, বারে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী হয়েছি, শক্তিময়ী হয়েছি। ওগো, আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, যখন জন্ম নিলাম আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তোর নাম হবে একাদশী। বেশ, মেনে নিলাম, তাতে আমার লাভ কি? ভগবান বিষ্ণু কি বলে দিলেন শুনুন, ভগবান বিষ্ণু বললেন, যদি কেউ আজ থেকে একাদশী করতে পারে, সমস্ত তীর্থের ফল তার লাভ হয়ে যায়। আপনি গয়া কাশী বৃন্দাবন গেলে যে ফল লাভ করবেন, যদি কেউ একাদশী করতে পারেন, ঘরে বসে গয়া কাশী তীর্থধামের ফল আপনি লাভ করতে পারবেন। বেশ, এবার একাদশীর কথা যখন এলো তখন বলে রাখি, একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন ভালো, যদি না করতে পারেন তবে শুনে রাখুন, একাদশীর দিনে প্রত্যেকের বাড়িতে যেন নিরামিষ হয়। ছেলে যখন প্রশ্ন করবে, মা অন্যদিন আমিষ হয়, আজকে নিরামিষ করছো কেন, তখন আপনি বলতে পাবেন, বাবা তোরা তো পারিস না, আমি একাদশী করেছি, আজকে একাদশী রে, আজ খেতে নেই। তবে ছেলেটার কানে ঢুকে গেল আজ একাদশী, আপনি লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে, আগে লাইনে দাঁড়ান। যারা একাদশীর দিন মায়েরা যদি করতে পারেন না একাদশী, অন্তত নিরামিষ খাবেন। একাদশী অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীতে, আচ্ছা দাদা আমি করতে পারি, আমার স্বামী কাজের জন্যে পারে না, লাভ হবে না? হবে, আপনি নিজে আগে শুরু করুন, দেখবেন আপনার পেছন পেছন তারাও ধীরে ধীরে শুরু করবে। আগে স্কুলে ভর্তিটা হন, আপনার কাজ এইদিকে। একাদশীর দিনে কি কি খাবেন না? পঞ্চশস্য, কি চাল থেকে যা তৈরি খেতে পাবেন না, গম থেকে যা তৈরি খেতে পাবেন না, হ্যাঁ ডাল থেকে যা তৈরি খেতে পাবেন না, যব থেকে যা তৈরি খেতে পাবেন না, বিভিন্ন রকমের ডাল খেতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না। কোন তেল খাবেন? সাদা তেল কিংবা ঘি। কোন তেল মাখবেন? নারকেল তেল মাখবেন। লবণ খেতে পাবেন না, কোন লবণ খাবেন? সন্দক লবণ, যাকে সিন্দুক লবণও বলে, সন্দক লবণ। এবার তাকান, একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ওটা খুব ভালো, যদি কেউ করতে না পারেন তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম সমাজে 30 দিন রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বাচ্চা থেকে বয়স পর্যন্ত, জল খাওয়া তো দূরের কথা, 30 দিন থুতু গেলে না। আর আমাদের যদি মাসে দুবার একাদশী হবে, তো কোনো কোনো মেয়ে আমাকে এসে প্রশ্ন করে আমার বাড়িতে এসে, দাদা একাদশীর কথা আপনি কি বলেন, কি কি খেতে পাবো বলুন তো।
আমি বললাম তুমি যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। মানে একবারও জিজ্ঞেস করে না যে কি কি খেতে পাবো না, খালি বলে কি কি খেতে পাবো জিজ্ঞেস করুন বলুন তো। আবার দেখবেন একাদশীর দিন অনেক মেয়ে আমাদের দেখেছি গ্রামে, আমার পাশের বাড়িতে একটা জায়গা আছে ওখানে বসে থাকে যে একাদশী করে, পাড়ার লোকে বলে দিদি তুমি বসে আছো, ওই যে আজ আমার একাদশী, মানে জানাবার জন্য। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন একাদশী পালন করুন। আমি আপনাদের বলতে চাই কিছু একাদশী পালন করুন, কিন্তু একটা কথা, একাদশীর দিনে মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন ভালো। প্রশ্ন, ওষুধ খেয়ে কি একাদশী করা যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, আমার সাত রকমের ওষুধ আছে প্রত্যেক দিন, দাদা একাদশী করতে পাবো কিন্তু ওই ওষুধ খেতে পাবো কি? অবশ্যই খেতে পাবেন। দুই, অনেক মেয়েরা প্রশ্ন করে মাসে আমরা চার দিন অসুস্থ অবস্থায় থাকি রজস্বল অবস্থায়, আমরা কি একাদশী করতে পারেন? উত্তর হ্যাঁ, 100% করতে পারেন, কিন্তু আপনি সেদিন মন্দিরে প্রবেশ করতে পাবেন না, একাদশী ব্রত করতে পারেন। প্রশ্ন, অনেকের বাড়িতে কেউ যদি মারা যায় 15 দিন বা 10 দিন অসুস্থ থাকে, সেই সময় একাদশী পড়লে কি করা যায়? একবারে 100% করা যায়। জেনে নিন আপনারা মুগ্ধ হয়ে শুনছেন, কেন কীর্তন হচ্ছে এই জিনিস তত্ত্বের জিনিস, মানুষ মুগ্ধ হয়ে শুনে যায় এবং জীবনে ব্যবহার করে। জেনে নিন, একা অসচ অবস্থায় একাদশী করা যায় বাড়িতে কেউ মরে গেলে, কিন্তু যদি সেদিন শ্রাদ্ধ পড়ে যায় পরের দিন করবেন, শ্রাদ্ধের দিনে পড়বেন না। প্রশ্ন, বিধবারা করবে না সদাবারা করবে? এ বিরাট প্রশ্ন জাগে অনেকের মনে। আমি উত্তর দিয়ে যাই, একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। তাকিয়ে নিন আমার দিকে, একাদশীর দিনে যে নির্জল একাদশী করবে উত্তম একাদশী। অনেকে পারেন না, অসুবিধা নেই, আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি পারলে সবজি খাবেন। কি সবজি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি একটা কুমড়ো দিয়ে সবজি করতে পারেন, সন্দক লবণ দিয়ে। কিন্তু মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন, কালকে একাদশী আজকে রাত্রিতে জিভ ঝুলে নেবেন। প্রশ্ন করবেন কেন? যে পেস্ট আপনি মুখে লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে, যদি একাদশীর সকালে আপনি ওই পেস্ট দিয়ে মুখটা পরিষ্কার করেন তবে আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। জিভ ছুলতে ছুলতে যদি জিভে রক্ত বেরিয়ে যায় একাদশী হবে না। বাড়িতে যদি আপনি সবজি কাটছেন আপনার আঙুল কেটে গেল, একাদশী হবে না, সাবধান থাকবেন। আবার জেনে নিন, একাদশী মানে এই নয় যে খাবেন না, তা নয়, খাবেন না তো অবশ্যই, একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যত মুখ ঝুঁটা কম করবেন তত ভালো, মানে যত কম খাবেন। আমার দিকে তাকান, অনেকে বলে মোটা হয়ে গেছি পাতলা হব কি করে, ডায়েট ডাক্তারের কাছে যায় ডায়েটিং করার জন্য, কোথাও যাবার দরকার, ভাগবত বলে দিয়েছে তোমার পেটটাকে চার ভাগ করো, ভাগবত শিখিয়ে দিয়েছে তোমার পেটটাকে চার ভাগ করো, দু ভাগ খাও, এক ভাগ জল খাও, এক ভাগ ফাঁকা রাখো, সুস্থ। কিন্তু অনেকে গলা পর্যন্ত খাই, আবার তাকিয়ে উঠে দেখে যে পরিপূর্ণ হলো কিনা। তাকান আমার দিকে, যত কম খাবেন একাদশী দিয়ে কি করতে হবে, চার ভাগের মধ্যে এক ভাগ খাবেন, এক ভাগ জায়গা খাবেন, এক ভাগ জল রাখবেন, দু ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে মুখ ঝুঁটা যত কম করবেন তত আপনার লাভ আছে। এইদিকে মায়েরা, আমি একাদশীর দিনে মালদা জেলাতে ছিলাম গতবারে, এইদিকে তাকাবেন, একাদশীর দিনে আমাকে বলছে বাড়ির মহিলা, দাদা এসেছেন একাদশী বলে, হ্যাঁ অসুবিধা নাই। উনি আমাকে কি করেছেন, চার বাটি ফল, চার বাটি দুধ, চার বাটি সবজি, চার রকমের পায়েস নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিনই একাদশী করে দেবো আর কি। মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী করলে মধ্যম একাদশী, আমাকে যেটা করেছিল ওটা উত্তম মধ্যম না, ওটা ধমাধম একাদশী। সবাই তাকাবেন, কেউ ধমাধম করবেন না, উত্তম বা মধ্যম করবেন, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যারা একাদশীর দিনে মাছ খান তারা উলুধ্বনি দিন জোরে, খুব জোরে, হরি বল হরি বল হরি বল। কি সুন্দর বুঝছে গো,
আমি যেই না বলেছি একাদশী যারা মাছ খান উলুধ্বনি দেন, কি জোরে উলুধ্বনি, সবাই খায় আর কি। যেরকম একাদশী মহারানী কি, যেরকম একাদশী মহারানী কি। এইবার কিন্তু মজা আছে লীলার মধ্যে। কৃষ্ণমণ্ডল কোথা থেকে ফিরল জোরে বলুন? জগন্নাথ মন্দির থেকে। দুরিকা দেবী তার স্ত্রী পাটা ধুয়ে দিল, গামছা দিয়ে পাটা মুছিয়ে দিল, প্রণাম করল। এবং দুরিকা দেবী শুধু সেই দিন প্রণাম করে তা নয়, আমার দিকে তাকান, দুরিকা দেবী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান, দেখান হাত তুলে দেখান। একজন তুলেছে, দুজন তুলেছে। যদি ওনার স্বামী এখানে এসছে তাহলে বুঝবেন যে সত্যি না মিথ্যা বটে আর কি। আচ্ছা বেশ, প্রণাম করেন। এইদিকে দুরিকা দেবী করে, কিন্তু আপনারা কীর্তন শুনে আজকে রাত্রিতে বাড়ি যাবেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইবার শুনে রাখুন, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কি একটু বলবো, তত্ত্বের দ্বারা বোঝাবো। আগে শুনে নিন, আপনার স্বামী আপনার কে হয় জোরে বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন, আর কিন্তু জোরে বেরোচ্ছে না। আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। এত কীর্তন শুনে এই হলো? আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়। আপনারা না করছেন কিন্তু প্রমাণ দিয়ে দেবো আমি এখনই শাস্ত্র দিয়ে, চমকে যাবেন। যারা আমার কীর্তন শুনে তারা বুঝতে পেরেছে, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছিল? যেদিন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই পণ্ডিত বলল, শোনো প্রিয়া, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ছেলে হয়, স্বামী কি করে ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি যার মেয়ে তা আমার বাবা তো পণ্ডিত, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও তত্ত্বের দ্বারা। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, অন্য দানে পিতা সম রতি দানে পতি, অন্য দানে পিতা সম রতি দানে পতি, অন্য দানে পিতা সম রতি দানে পতি, অন্য দানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না তখন কে অন্ন জোগাড় করে জোরে বলুন? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী, স্বামী, তাই তো, স্বামী, স্বামী। এ মায়েরা কি সুন্দর বলছে, হ্যাঁ না দেখবেন কিছু মনে করবেন না। ভোজ বাড়িতে অনেকে যাই স্ত্রী বলতে পারে না, আমি বলি দাদা এটা আপনার কে? এ আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। আবার মেয়ে কি বলে? আমার হাজব্যান্ড, মানে হাজব্যান্ড বলে না, তারপরে আমার কে? ইনি আমার হাজব্যান্ড, মানে আমরা সব ইংরেজির দিকে চলে যাচ্ছে আর কি। মায়েরা স্বামীকে দেখুন, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, পূজা যে পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, অজে পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, বুঝা যে পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, রোগ রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, বুঝা যে রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, পতিপুত্র পতিপিত তোমাদের পতিপুত্র পতিপিত, পতিপুত্র পতিপিত বুঝা যে পতিপুত্র পতিপিত, পতি হল পরম দেবতা, পতিপুত্র পতিপিত ওগো পতি হল পরম দেবতা, পতিপুত্র পতিপিত, পতি হল পরম দেবতা, পতিপুত্র পতিপিত বুঝা যে পতি হল পরম দেবতা, পতি হল বুঝা যে পতি হল পরম দেবতা, পতিপুত্র পতিপিত বুঝা যে পতি হল পরম দেবতা, পতিপুত্র পতিপিত।
জগন্নাথ দেবের আশীরে আশীর্বাদে কৃষ্ণমণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। যে যেখানে বসে আছেন একবার বলুন, জগন্নাথ দেব কি? তবে আপনাদের বলে থাকি, অনুকূল ঠাকুরের শিষ্য এখানে কে কে আছেন? হাত তুলুন। অনুকূল ঠাকুরে কেউ আছেন? বাহ বাহ, অনুকূল ঠাকুরের শিষ্য, বেশ, নামান, হাত নামান। ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে, বেশি নয়, কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটু শুনে নিন, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেক দিন মন্দিরে একটা কথাই বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। বারবার মন্দিরে একই কথা আবেদন করতে হবে। কে বললেন? ঠাকুর, প্রেমময়, অনুকূলচন্দ্র। দুই, পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, আপনারা প্রণাম করবেন, বিবেকানন্দ প্রণাম করবেন রামকৃষ্ণের ছবিতে। কেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে যদি মহাপুরুষের ছবি দর্শন করা যায় তাদের ভাবটা সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। তিন, 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 যারা যাদের পেটে বাচ্চা আছে শ্রীমদ্ ভাগবত গীতার দু চার লাইন পড়বেন। যদি পড়তে না পারেন, ভুল পড়েছেন, অসুবিধা নেই, কিন্তু পড়ুন, ভুল পড়তে প্রত্যেক দিন শিখবেন। সাইকেলে প্রথমে কেউ সিটে শিখে যায় না, কতবার পড়তে পড়তে তারপর চাপে, সেরকম আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন। আপনি গীতা পড়ুন পেটে বাচ্চা থাকাকালীন। এবার গীতা পড়ে কি করবে মা? গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, বাস আপনার কাজে লেগে যাবে। সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে, এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের দিকে কথা বলি না, আমাদের দিকে কথা বলছি, ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখবি। এখন কিছু মনে করবেন না, আপনাদের দিকে বোধহয় ওইসব ডাক্তার টাক্তার বলে না, কিছু ডাক্তার দেখানো না আপনারা, আপনার ডাক্তার দেখানো দরকার হয় না, এই দিয়ে থাকেন। তো সবাই লক্ষ্য করুন, ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, মেয়েটি বলছে তাহলে বাচ্চা মোটা হবে তখন কি করব? বলে সিজার করব আমি, তোর যা হবে হবে। এইবার দেখুন, বাচ্চা পেটে থাকাকালীন মা স্ক্রিন টাচ মোবাইল দেখছে, ছেলে আস্তে আস্তে জন্ম নেওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছে, তখন মাটি বলছে, বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন শেখাচ্ছেন সেরকম, যেমন বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন আপনার বাচ্চার আচরণ সেরকমই হবে। এই জন্য অনেকে মায়েরা বলে না, বাবারে আমার ছেলে কি মোবাইল খেলা করে গো, আসলে আপনি করেছেন বলে হয়েছে। সবাই লক্ষ্য করুন, জন্ম নিচ্ছে ছোট্ট ছেলেটা, কোথায়? ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মিল দুঃখী মণ্ডল, দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মনিল ভরন্দতে জয় জয় দুঃখী মন্ড জন্ম ধারেন দাঁতে দাঁতে জন্ম নিল রে আমার দুঃখী মণ্ডল, জন্ম নিল জন্ম নিল জন্ম নিল, ধারিন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, বুঝা যে মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। শুনেছ, তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না 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 আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিত
হরি 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 বলে পুতগিরি পিতামহ আজ 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 হরি 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 বলে আনন্দ ধরে না পুতগিরি পিতামহ আনন্দ না ধরে আজ পুতগিরি পিতামহ আজ আনন্দ না ধরে পুতগিরি পিতামহ আনন্দ না ধরে পাড়া প্রতিবেশীর আপনার মাইক কি করছে মাঝে মাঝে পাড়া প্রতিবেশী সবাই উলুধ ধরে দিচ্ছে কেন কৃষ্ণ ভক্ত সন্তান জন উলুধ ধরে দিন নিতাই গৌর হরি হয়ে গেল এবার একটা প্রশ্ন আসবে আসতে এবার একটা প্রশ্ন আসবে আপনাদের একটা ভুল ধরে দিই বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন জোরে বলুন আচ্ছা দাঁড়ান মুখে মধু দিলে আপনাদের বলতে হবে না আমি বলে দিই আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে একবারে 100% ভুল আপনারা শুনে নিন বাচ্চার মুখে ছোট অবস্থায় মধু দেয় কেন না বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে কান্না বন্ধ করার জন্যে মুখে মধু দেয় প্রশ্ন হবে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আজ আমি জানিয়ে দিয়ে যাব শুনে নিন দুটো বইয়ের নাম করব একটা বই থেকে দুটো বইয়ের নাম পাবেন শুনে নিন যারা বইপত্র পড়াশুনো করেন লিখে রাখবেন মনে রাখবেন বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাতে পরিষ্কার করে বর্ণনা তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে বাচ্চা কতদিন পরে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে পরিষ্কার করে বর্ণনা করা আছে বাচ্চার 21 দিন পর আপনি কোথা থেকে নিয়ে যান আতুর ঘর থেকে নিয়ে যান স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু মধু দিয়ে বলতে পারে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে 100% আপনার ছেলে মিষ্টি মিষ্টি এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে আপনার মাইক প্রতি বছরে আমি দেখেছি আমার সময় একটু ডিস্টার্ব করে একটু রিভাব দিন হালকা জয় নিতাই সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন একটু মধু দিয়ে বলবেন কি হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে দুই আপনাদের বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন পরমান্ন দেবার আগে গভীর গৃহসূত্রকার পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে তাতে বলেছে বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে দুটো সময়ের কথা বলে দিলাম মন দিয়ে শুনবেন একটা আঁতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যাবেন মধু দিয়ে প্রার্থনা করবেন আর 2 নম্বর অন্নপ্রাশনের দিনে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন কিন্তু এখন দেখুন কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিল এত অভাবের সংসারে জন্ম নিল যে মধু কেনার পর্যন্ত পয়সা নাই ছেলের এত কান্না কান্না বন্ধ হয় না তখন কৃষ্ণমণ্ডল বলল শোনো আমার ছেলের কান্না বন্ধ করব দোকান থেকে কোনো মধু দিয়ে নয় দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি বল দুই কানে শোনাইল মধুর হরি নাম কানে শোনাইল মধুর হরি নাম আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি নামে শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো ও মধুর হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো সাই সাই কথা শোনার হরি নামে শোনালো দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম কিছু মনে করবেন না ছেলে জন্ম নিলে ভগবানের কাছে কি প্রার্থনা করেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক তিনি কি বললেন আশীর্বাদে করো আশীর্বাদে করো আমার ছেলে হয়েছে প্রভু আশীর্বাদে করো আশীর্বাদে করো আশীর্বাদে করো আশীর্বাদে করো কি কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো ভাগবতে ভাগবত পড়তে পারে জন সংগীত গাইতে পারে হরি 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 বলে জন ভাগবত পড়তে পারে হরি 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 বলে জন সংগীত গাইতে পারে হরি 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 বলে জন ভাগবত পড়তে পারে হরি 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 বলে আশীর্বাদে করো গো দুই কানে শোনাইল মধুর হরি নাম ও যে দুই কানে শোনাইল মধুর হরি নাম